wabarakatuhu. All Rohingya behest media guru for bayan. Ashaguri onara bala son. Inshallah ayo bala si. Ayakan onara shamutun ukiya.com news liyare hazir iya. Ziyanan de zatishongai Rohingya ra nirapodei firiye jawasada ar kisu sign. Le zatishongo hachasad de Rohingya khol nirapota loyare tharar odikar tharar loyare tharar gan tharar hok loyare tharar reputation wa sara arar kisu nasai hingote. Le zatishongor tun hatayan hono hoye hole zatishongor bishesh potiniti bolen bishwabashi o duniyar manusho khol onara bully legoi phora phelale balano hoyan dianaldi Burmar pray 10 lakh Rohingya niz deshor tara nizot deshor military gonohotta koriare hintun basiare desari pray 10 lakh porjonto manush bangladesh ta agiwi de hatahian pradeshitte manusho khol pura deshor manshore phorane phala bolla clear kore dia ছেলে আর হদে রোহিঙ্গা খোল নিরাপদে নিজর সম্মান সাথে ইজ্জত সাথে বর্মার মাঝে ফিরি যাগ দিয়ে বর্মা যাইব দেখি আনসারা আর হদে আর কিছু নসাই হ্যাং হইয়ারে মন্তব্য করে দে হিবল্য সম্মান হলে বাংলাদেশত আসছে দে জাতিসংঘর এই দিবা থম অন্ট্রোস আছে ইবে হতা ইনারে খেলিয়ার গজি দেয়া জাতিসংঘের মায়ানমারের বিষয়ক বিশেষ প্রতিনিধি থম অন্ট্রোস তিনি বলেন বিশ্ববাসী বুলিয়ে যাওয়া উচিত নয় যে মায়ানমারের প্রায় 10 লাখ রোহিঙ্গা নিজ দেশে ইশানা বাহিনীর গণহত্যা থেকে বাঁচতেই দেশেই ছেড়েই পালাইতেই বাধ্য হয়েছে তাহলে জেন কি হতাই বি খেলিয়ার করে তখন দিলাম হলে বর্মার মিলিটারির ইয়ে জিন থারারে এই জাতিগত নির্ধারণ হলে মাঝে তো যে হাইটে অ্যাঙ্গোরিয়ারে থারারে বর্মার দেশত্বন আরাকান দেশের মধ্যে তারা তুন আয় বললা কি ওই যে মজবুরি লেয়ারে 10 লাখ পর্যন্ত মানুষ জিন বাংলাদেশ তাইরে থাকে তোমরা দেশবাসী কল পুরা দেশিত্ব কল যে দুন দেশকল আছে তোমরা সুবগরি থাকিলে বালানো হইব আন্তর্জাতিক দেশকল ধরে না হুবা জানা দেরিয়া সুবগরি থাকিলে বালানো হইব ফরাই ফেলালে বালানো হইব ইয়ান ইতর দেশ তারা ইতরার ইজ্জত লই শর্মা লই খেঙ্গরিয়ার ইতর দেশের মধ্যে ফিরি বারে দে যাই বারে দে ইয়ান আর তুন বাইরে গড়ি আনিলে বেশা বেশি কি হইব বাইরে আনন নান ইতর দেশ তারা যাই ভারভান ইতারার হক কানি তারা ফাফাং গরি ইতারার দেশ ইতারা যাই ভারভান গর যাই ভারভান ব্যবস্থা করে দেওয়া না আর আল্লাহ উচিতই আর আহে আনম মাঝে নিজাম মারি তাকিলে কিনে হইব হাস নয় গো ভাইরে পুরা দেশরে ইবে কি করে অনুরোধ জানা দিয়া ফেলে সোমবার দিন ডিসেম্বর 13 তারিখ বাংলাদেশের মাঝে এক সপ্তাহ লাগলে হইয়ারে বেই ইবা জাতিসংঘের প্রতিনিধি ইবা বাংলাদেশের মাঝে আসছে তাহলে গত হাল্লা সোমবার দিন এক সপ্তাহ সফরে বলে এই জাতিসংঘের বিশেষ এই প্রতিনিধি তিনি কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির এবং বাসনেশ্বরে পরিদর্শন করবেন তাহলে আর এই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পত আর বাসনেশ্বরে তো হিবেয়ে যাইয়ারে হালত কল সাইব তাহলে এটা নিজে তো আর লেখা দেখে সু রোহিঙ্গা কল হেড়ে বাসনেশ্বরত গিয়ে দেখি না রোহিবেয়ে সাইবল্লা যাইব রোহিঙ্গা ক্যাম্পত আইব আর এবং বাসনেশ্বরে তো যাইব তাহলে পরিদর্শনকালেই অন্ট্রোস সরকারের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ নিযুক্ত জাতিসংঘের অন্য কর্মকর্তা সোশ্যাল সমাজের প্রতিনিধি এবং রোহিঙ্গাদের সঙ্গেই দেখা করবেন তাহলে যা থম অন্ট্রোস আসছে ইবাইয়ে বাংলাদেশের সরকার তাকিব পাশাপাশি বাংলাদেশের কিছু মানুষ তাকিব দিন দেশিত্বা মানুষ তাকিব তারপরে ইন লেয়ারও দেখা করিব তারপরে যাইয়ারে রোহিঙ্গা কলের লেয়ারও হিবে সরাসরি যাইয়ারে কি করিব দেখা করিব তাহলে টম অন্ট্রোস আর হদে বর্মার জানতা পরিকল্পিতভাবেই বর্মার কুবগুরলিতে সরকার হিবাইয়ে বেশাবেশি নির্যাতনের সাথে মায়ানমারের জনগণ বর্মার দেশত্যাগ কলরে মানবতা লন্ডন গজ্জিদে হিয়ান প্রমাণ প্রমাণের বইয়ে যারা মায়ানমার ছেড়েই পালাতেই বাধ্য হয়েছেন জিয়ান কান বর্মাতুন মিলিটারি জুলুমে দায়ার আইয়ে দিয়ে ইয়ান ইতারাতুন হেন্দিল্লা কান ডর গলিয়ে দে হিয়ানত ইতারা দেশারি কি আজ হয়েছে তারাতুন অন্য কান দেশের মাঝে আইজ হয়েছে তার মানে ইয়ান তো মোট হতা বুঝার তখন দিল্লাং হলে ইতারা কান হেন্দিল্লা ডর ফোদাই করে দিয়ে যেন কি তারা তো দেশারি আরে আর কান দেশের মাঝে আই যাগ হচ্ছে তাহলে হেন্দিল্লা দেশারি আর দেশ আই গিয়ে মানুষের ইজ্জতের সাথে সম্মানের সাথে ইতারা দেশের মাঝে কেঙ্গুরি তারা দেশের তারারে ফসাই ভারি ইয়ান বাংলাদেশ সরকার আমাকে এই পরিদর্শনের যেই বিশেষ
প্রবেশাধিকার দিয়েছে তার জন্যই আমি কৃতজ্ঞতা। ওই বাংলাদেশে জিয়ানা খান আরে বাংলাদেশত আয়ারে ইন্দিল্লা করি বাংলাদেশ প্রত্যেক জায়গা জায়গা ঘুরি থাকে বললা কারণ বাংলাদেশে আরে সুযোগ দিয়ে দিয়ে মানে বাংলাদেশের বেশি কি জানাই সকরিয়া জানাই। এসবের মাধ্যমে মায়ানমারের সাম্প্রতিক সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক সংস্থা এবং সোশ্যাল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ পাবে। তাহলে এই এড়ে দিন সরকারি মানুষ করলে আছে বেসরকারি মানুষ করলে রোহিঙ্গা করলে আরে প্রত্যেক জনজনের কি করিব হতে দেখা করিব হতে। মায়ানমার সম্পর্কিত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক সংস্থা তাহলে মায়ানমার লয়ারে বর্মা লয়ারে সম্পর্ক আছে দেখেন দিল্লা কিছু কর্মকর্তার লয়ারে তাহলে আন্তর্জাতিক সংস্থা খোল জিন এই আমেরিকার এম্বাসি আছে তারা লই বিভিন্ন ধরনের লয়ারে বিবেকান বই বললা তারা লয়ারা সমালোচনা করি বললা ইয়ান এখানে আয় সুযোগ পাই ইয়ে মধ্যে দিয়া কমেন্ট সত্যিবার জানাতে তিনি বিশেষ করে মোটমাট গরিয়ার হতা হয়ে সাথে রোহিঙ্গার হতা তোমারা ফর আনে ফেলাই ইয়ানরে তোমরা সুখ মারি না তাই কেউ ইয়ান মধ্যে তোমরা বেকিলিনের সাহায্য প্রত্যেক দেশের সাথে তারা দেশের মধ্যে তারা খেঙ্গুরি তারা ইজ্জত সাথে সম্মানের সাথে তারা অধিকার কান তারা ফাইয়ারে খেঙ্গুরি যাইভারে ইয়ান আল্লাহ বেকিলিনে কি করো কোশিশ করো। তাহলে মেন পয়েন্টের হতা হইতে জাতিসংঘের যে প্রতিনিধি সে যেভাবে টম অন্ট্রোস হর এবার টম অন্ট্রোসের মেন ক্লিয়ার হইলে হতা ক্লিয়ার করতে চাইলে সন্ধান হলে তারা যেন কি ইজ্জত সাথে সম্মানের সাথে তারার হক কান তারা ফাইয়ারে তারা দেশের মধ্যে যেন কি তারা যাইয়ে পারে তাই তারা যেন কি বর্মার জিনোসাইড খাইয়ারে বর্মার তুন এই মিলিটারিয়ে তারারে কি করিয়ারে দুঃখ দিয়ে হস্ত দিয়ে ফুরাই দিয়ে মারি ফেলাই এম করি মানবাধিকার লন্ডন গড়িয়ারে তারারে আরাকান দেশত ফারগারা দিয়ে তারা এ দেশ সম্মত থাকা উচিত ন পুরা পৃথিবীর পুরা দুনিয়ার তুন ইয়ান কান সজাগ থাকুন দাদে কি ইতারা দেশ সম্মত ইতারা যেন কি নিরাপত্তার সাথে ফিরে যাই পারে এম কয়ারে হতাকানারে ক্যারিয়ার করছে ইয়ান তু খান বার্মিস আরে ভেনিউ সা ইয়ানলি টিআরপিএস অংশাইন সুসি এনইউজির সম্পর্ক মানে হিতার আলো আর কি তার লোকাত আছে ইয়ান আর খান মন্তব্য গজ্য হতে রিয়া মানে ইতে খান মিয়া লাগে খান মানে ইয়ান আর কি করার চিন্তা ভাবনা করার হতে রিয়া জাতীয় উক্ত সরকার হত দিবা এনইউজি আর মিলিটারি কাউন্সিলর চেয়ারম্যান মি অনলাইন হত দে যেভাবে জাতীয় ঐক্য সরকার বলি হর এনইউজি বলি হর এবার সম্বন্ধে মিলিটারি কাউন্সিলর চেয়ারম্যান বলি হয়ে লেখে দিয়া তাহলে মি অনলাইন হত দে আইনজীবীদের মাধ্যমে কাইন্ড অফ সু হলু টাউন্ট সিআরপিএস এর প্রতিনিধিদের কমিটি সহ বর্তমানে রাজনৈতিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতি এবং রাজ্যের কাউন্সিলরের মন্তব্য করার অধিকার রয়েছে তাহলে ইয়ান্তুন মি অনলাইনে হতা ইয়ানের খেলিয়ার করে হতে ডংসাই সুশিলিয়ারে জিন সিআরপিএস হর এনইউজি হর তারপরে জিন উকিল অকলের টিম অকল আছে তাহলে অন্য অন্য প্রতিনিধি দল অকল কমিটি অকলিয়ারে রাজনৈতিক সম্বন্ধে রাজনৈতিক অবস্থা কি বলি হয় আরে মানে কেন চলে হ্যাং হয় হিতারালয়ারে যোগাযোগ করিবার সুযোগ দিয়া গিয়ে হতরিয়া সুযোগ আছে তাহলে ইয়ার আগে ইতারালয় হনগুয়া হন মিডিয়ার লই অথবা হন আইনজীবীর লই বা আইনজীবী অকল গিয়ে দেয় অবস্থার মধ্যে উকিল অকল সিবারে কুড়ো তুলে দেওয়া অবস্থার মধ্যে হনকিয়ার লয়ারে পাবলিকলি অকুয়া যে সাংবাদিকের লয়ের দেওয়া হতা হয়তো না হতে এখন ইতিয়া আবার এখন কি পয়েন্ট নিয়ে আলার হন ভাবিয়া তাহলে ইয়ান্তকান অংশান সুশির আছে প্রেসিডেন্ট উমিয়ারে তো হিতার এনইউজি হইতে সিআরপিএস হইতে তারা বেকিলিন লেয়ারে হতাবাতির হইবার আইনজীবী সহ তাহলে বাইরের প্রতিনিধি সহ তারা লেয়ারে দেশের হালাবস্থার লেয়ার হালাবস্থার হতা লেয়ারে তারা হতাবাতির হইবার কারণ সুযোগ আছে তাহলে যেভাবে সামরিক কাউন্সিলর চেয়ারম্যান হলে মি অনলাইন হতা হত দিয়া 13 ডিসেম্বর গুয়াহিবে সভাগজিদেরে মিটিংয়ের মাঝে হতা ইয়ান হইয়ে হতে দিয়া অন্যদিকে সামরিক পরিষদের প্রেসিডেন্ট ও তার উপদেষ্টাদের আইনজীবীদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষিদ্ধ করেছেন ইয়ার আগতুন বলে প্রেসিডেন্ট উমিয়াতে অংশান সুশিলিয়ারে এবার উকিল হতাবাতির হইতে না দে তাহলে এবার কোনো সাংবাদিক হতা হইতে না দে এখন ইতে বর্তমানে এই তার সুযোগ ইয়ান আছে মধ্যে কিংমং যাওতার ফেসবুক মাঝে ইয়ার আগতুন কিমং যাও তার হত দে তার ফেসবুক মাঝে 15 অক্টোবর মাঝে লিখিলে কি হনগ সাংবাদিক লয় হন উকিল লয় হন হিবার দলের মানুষ লয় হতাবাতির হওয়া কি আসিল বন্ধ আসিল কিন্তু এখন আয়ারে ইয়ানরে হতা হইবার সুযোগ আছে হ্যাং খদ্দেরিয়া তো 2 মাস পরে আজ্জা মিলিটারির মি অনলাইনে যে আইনজীবীদের সাথেই মানে বাধা ছাড়া উকিল অকলের লেয়ারে
হতাহতের হইবার অনুমতি দেওয়া হয়েছিল এবং বর্তমানে রাজনৈতিক প্রস্তুতি নিয়েও মন্তব্য করেছিলেন। তাহলে উকিল করলই, তাহলে দেশের হাল অবস্থা লয়ারে ইতারা সিআরপিএফ এর জিন এনইউজির সদস্য সকল আছে ইতারা লয়ারে আলোচনা করিবার কোন সুযোগ আছে হইদিয়া। এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামরিক পরিষদের চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতি ও তার উপদেষ্টাদের আইনজীবীদের মধ্যে এনইউজি এবং সিআরপিএস গঠন সম্পর্কেও জানা উচিত ছিল। তাহলে ইন্তু নিশ্চিত আর হতে যা বর্তমানে রাজনৈতিক অবস্থা লয়ারে দেশের হালত লয়ারে ইতি রাষ্ট্রপতি সম্পর্ক আছে জানান উচিত জরুরি মানি ডিতে প্রচার করে ফাং করে হদ্রে হতাই আনা। তাহলে সিআরপিএস এনইউজি হদ দেহীন লেয়ারে তোর লয়ারে কি তালুকাত আছে, তুই তার কি বুঝস রাষ্ট্রপতি ও রাষ্ট্রীয় উপদেষ্টাকে 6ই ডিসেম্বরে দুইটি গণনায় 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারা দুজনে 4 বছর করিয়ারে কি মাতিল জেল মাতিল, কিন্তু আবার বলে যায় 1 ঘন্টা পরে 2 বছর করিয়ারে কি করে দিয়ে সাজা হমাই দিয়ে 2 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। উপরন্ত তাকেই অধিকতের তদন্তের জন্য কারাগারে প্রেরণা করেই তার বর্তমান অবস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু কারাগার লজিয়ারে হিপাতে কিছু হতাবাত্তরি হুসারাধার করিয়ারে তারা দুজনে নতুন আবার তারা যে জায়গা মাজা আসিল সে জায়গা মাজা লজিয়ে বললাও কি দিয়ে তারা অনুমতি দিয়ে হতেরিয়া। তো নিশ্চয় এটা আরো ক্যারিয়ার করে লেখে তো দাদা হতাহী না অংশাইন সূচি সিআরপিএস এবং এনইউজির মন্তব্য করতেই পারে বলেও সামরিক পরিষদের নেতা। তাহলে এনইউজি আদে সিআরপিএস লেয়ারে মন্তব্য করতে পারে মানে তারা লেয়ারে কিছু হতাবাত্তরে হয় আর তারা লই কিছু ক্লিয়ার করি বললাম হেন্দিল্লাকান সুযোগ দিয়া গিয়ে হতেরিয়া। তাহলে ইয়ার 2 মাস পর্যন্ত আগত হনগুয়া 2 মাস আগে তাহলে ইতারা ঘোষণা করে গিলদে হন দিল্লাম হলে হন আইনজীবী কইল হন রিপোর্টার কইল বা হন এবার নেতা কেতাও কইল এবার দলের মানুষও কইল হনিক কেলার হতাবাত্র হয়ে বলার সুযোগ ইয়ার না হবে। তাহলে আজি আয়ারে এবার ইয়ে সুযোগ ইয়ান দিয়ে হতে তো ইয়ান কি উদ্দেশ্য দিয়ে বা হিতে কি হারাত লয়ারে দেখেন তো বুঝিনা পারে।